ছাত্রছাত্রীরা আজকে আলোচনা করব এবারে অক্টোবর মাসে তোমাদের স্কুল থেকে যে মডেল অ্যাক্টিভিটি দিয়েছে সেগুলো একটু অন্য অন্যরকমের এখানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এই নিয়ে যাই হোক অনেকটা প্রশ্ন রয়েছে অনেক দেরি হয়ে যাবে আর তাই আজকে সরাসরি ভিডিওতে চলে যাই এখানে দেওয়া আছে তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে এখানে আছে ভাগ এক নিচে দেয়া অংশটি পড়ো অর্থাৎ প্রথমে যে প্রশ্ন ওখানে লিখে দেওয়া আছে ওটা প্রথমে আমাদের প্রথমে অংশটা তো এখানে দেখো একটু পড়ে নিই মানুষ একমাত্র প্রাণী চারিদিকের গন্ডি দিয়ে যে বাঁধা নয় মাটিতে সোজা হয়ে দাঁড়াতে পারে নিজের খাবার নিজে জোটাতে পারে আর পারে শত্রুর চোখে ধুলো দিয়ে পালাতে মানুষ না আছে মানুষের না আছে বাঘের মতো বড় বড় থাবা না আছে গন্ডারের মতো বর্ম না সাপের মতো বিষদাঁত সিংহ বা হাতির পাশে মানুষকে মনে হবে তালপাতার সেপাই তবু সে জলে স্থলে আকাশে ইচ্ছা মতো ভেসে ছোটে উড়ে যেতে পারে গরম আর ঠান্ডাকে হার মানাতে পারে গায়ের জোরে কেউ তাকে কাবু করতে পারে না রেলগাড়ি জাহাজ এরোপ্লেন জামা কাপড় ঘরবাড়ি বন বন্দুক এইসব দিয়ে অন্যান্য জানোয়ারদের ওপর সে টেক্কা দেয় বলবান বাঘের ভরসা শুধু তার নিজের মাংস পেশি আর সবচেয়ে বুদ্ধিমান সিম্পাঞ্জি ভরসা কেবল তার নিজের হাত পা কিন্তু মানুষের হাতে থাকে বর্ষা কি বন্দুক চোখে থাকে দূরবীন বা অনুবীক্ষণ তো এই অংশটা পড়া হলো এখান থেকে পরে যে প্রশ্নগুলো দিয়েছে তোমাদের নিচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটি গোল দাগ দাও দেওয়া আছে এখানে সিংহ বা হাতির পাশে মানুষকে যা মনে হবে এখানে চারটি অপশন দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে বিয়েরটা অর্থাৎ তাল পাতার সেপাই এর পরবর্তী যে প্রশ্ন দুয়ের দাগের আছে জলে স্থলে আকাশে ইচ্ছা মতো ভেসে ছুটে উড়ে যেতে পারে পাখি বাঘ সিংহ মানুষ তো এর মধ্যে জলের স্থলে আকাশে এটা হবে ডিএটটা অর্থাৎ মানুষ এর পরবর্তী বলবান বাঘের ভরসা দূরবীন বন্দুক নিজের হাত পা নিজের মাংসপেশি সঠিক উত্তর হবে ডিএট্টা অর্থাৎ নিজের মাংসপেশী আমরা ওপরের অংশ থেকেই জানতে পেরেছি এরপর গায়ের জোরে থাকে তাকে কাবু করা যায় না কাকে গন্ডার বাঘ মানুষ আর সিংহ এর মধ্যে সঠিক উত্তর এরটা অর্থাৎ মানুষ এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে পাঁচের দাগের হাড় এর বিপরীত অর্থটি হল জয় জিত পরাজয় জয়ী হার জিত এটা সঠিক উত্তর হবে জিত বিয়েরটা এর পরবর্তী আছে ভাগ দুয়ে নিচের অংশে দেওয়া ছবিগুলি দেখো অর্থাৎ এখানে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো একটু ভালো করে দেখে নাও তারপর এখান থেকে প্রশ্ন দেওয়া হবে তো এখানে ছবির মধ্যে যে দেখা হলো এখানে যে প্রশ্নটা রয়েছে ছবিগুলিতে মাংসাশী প্রাণীটি হল মানুষ ছাগল ভেড়া নেকড়ে অর্থাৎ মাংস খাচ্ছে এখানে ভেড়াকে আক্রমণ করেছে নেকড়ে তাই এখানে মাংসাশী প্রাণীটি হলো নেকড়ে সঠিক উত্তর ডেটটা এর পরবর্তী ছবিগুলিতে কজনের হাতে লাঠি দেখা যাচ্ছে ভালো করে এখানে দেখে নাও লাঠি দেখা যাচ্ছে এখানে একজন এখানে একজন তিনজন তাই তো এখানে তিনজনের হাতে লাঠি দেখা যাচ্ছে এখানে ওখানে এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে চারের দাগে। রাখাল গবাদি পশু চড়াচ্ছিল পাহাড়ের কোলে ওটাই হবে এরটা ওটাই সঠিক উত্তর হবে নেকড়ে আক্রমণ করেছিল রাখালকে ভেড়াকে ছাগলকে গরুকে কাকে আক্রমণ করেছিল না ভেড়াকে বিয়েরটা এর পরবর্তী দশের দাগে। ছবিগুলোতে ছাগলের মোট সংখ্যা কয়টি ছবিটা আমরা একবার দেখে নেব ছবিগুলোতে ছাগলের সংখ্যা কটি আছে তো এখানে ছবিগুলো যে রয়েছে এখানে ছাগলের সংখ্যা এখানে একটি এখানে একটি দুটি তিনটি চারটি চারটি এখানে ছাগল আমরা দেখতে পাচ্ছি তাই ওখানে দাগ দেবো চারটিতে অর্থাৎ গবাদি এখানে প্রশ্নটা এখানে আছে ছবিগুলোতে মোট ছাগলের সংখ্যা চারটি সিএটটা এখানে দাগ দাও এরপর আবার একটা অংশ দিয়েছে পৃথিবীর এক প্রাচীন ও বিস্ময়কর জন্তু ক্যাঙ্গারু এখানে পড়তে হবে অংশটা এখানে আছে ক্যাঙ্গারু পৃথিবীর এক প্রাচীন ও বিস্ময়কর জন্তু কয়েকশো বছর আগে এমন ক্যাঙ্গারু ছিল যাদের আকার হতো ঘোড়ার মতো বড় এখন ক্যাঙ্গারু প্রধানত অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় সেই জন্য অস্ট্রেলিয়াকে বলা হয় ক্যাঙ্গারু দেশ এমনকি অস্ট্রেলিয়ার ন্যাশনাল কোর্ট অফ আর্টস এর ক্যাঙ্গারুর ছবিও আছে মা ক্যাঙারুর পিছনের দুটো পায়ের মাঝখানে একটা থলি আছে মা ক্যাঙারু যেগুলো এই থলিতে সে তার বাচ্চাকে বহন করে যতক্ষণ পর্যন্ত না বাচ্চা বেশ বড় হয়ে উঠছে ততক্ষণ যাই হোক এই অংশটা পড়ে নিতে হবে তোমরা পড়ে নেব পড়ে নিয়ে এখানে আমি উত্তরে চলে যাচ্ছি ক্যাঙারু প্রধানত পাওয়া যায় ভারতে বাংলাদেশে অস্ট্রেলিয়ায় আমেরিকায় সঠিক উত্তর হবে সিএটটা অর্থাৎ অস্ট্রেলিয়াতে এর পরবর্তী ক্যাঙারু বিস্ময়কর প্রাণী কারণ সে জোরে লাফাতে পারে তার পিছনে পা দুটো সামনের পায়ের থেকে বড় তার বাচ্চা বহন করার থলি আছে সে বাচ্চাকে বিপদ থেকে ওই যে সিএটটা হবে তার বাচ্চা বহন করার থলি আছে এর পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে বাচ্চা ক্যাঙ্গারুর গায়ের রং ওখানে অংশটা দিয়ে বস পড়লেই বুঝতে পারা যাবে যে ওখানে লেখা আছে বাচ্চা ক্যাঙারুর গায়ের রং হচ্ছে গোলাপি অর্থাৎ শিটটা এর পরবর্তী প্রাপ্তবয়স্ক ক্যাঙাড়ু লম্বা হয় প্রায় দু মিটার দু মিটারেরও বেশি প্রায় দু ফুট তিন চার দশমিক পাঁচ মিটার তো এখানের মধ্যে আমরা একবার দেখে নেব প্রাপ্তবয়স্ক ক্যাঙারুর মধ্যে যেটা দেয়া রয়েছে এখানে দেয়া রয়েছে দেখো এখানে পিছনে পাঁচ দুটোর জন্য ক্যাঙারু তিন তিন থেকে চার দশমিক পাঁচ মিটার পর্যন্ত লাভ দিতে পারে এখানে লাভ দেওয়ার কথা বলা হয়েছে তো এখানে সঠিক উত্তর দু মিটার লম্বা হয় প্রাপ্ত ক্যাঙারু তো এখানে সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে প্রাপ্ত ক্যাঙারু লম্বা হয় প্রায় দু মিটার দু মিটার ওটা হবে সঠিক উত্তর এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে এখানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিত অনুশীলন তৃতীয় মানে গণিত বিষয়ে দেওয়া আছে যে ঠিক উত্তরটি নির্বাচন করো নশো সাত সাতশো নয় নশো সত্তর সাতশো নব্বই সংখ্যাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়ো এখান মধ্যে বড় সংখ্যা হল নশো সত্তর নশো সত্তর অর্থাৎ গয়েরটা এর পরবর্তী দুয়ের দাগের বারো দশ তেরো ছয় আঠেরো কুড়ি এর মধ্যে কোনটি বিজয় সংখ্যা দেখো বিজট সংখ্যা হলো তেরো অর্থাৎ কয়েকটা এরপরে তিনের দাগের যে প্রশ্নগুলো রয়েছে এখানে হচ্ছে ওপরের কোনটিতে সবচেয়ে বেশি বল আছে সবচেয়ে বেশি বল চারেরটা রয়েছে চারের ছবিটা তাই জন্য ঘয়েরটা দাগ দিয়ে দেবো এর পরবর্তী যেটা রয়েছে তিনশো তিন তিনশো তেরো তিনশো তেত্রিশ একশো তেত্রিশ এদের ঊর্ধ্বক্রমে সাজালে কোনটি হয় ঊর্ধ্বক্রম মানে হলো ছোটো থেকে বড়ো আর অধক্রম মানে হলো বড়ো থেকে ছোটো তাই ছোটো থেকে বড়ো হিসাবে সাজালে হয় প্রথমে তিনশো আচ্ছা একশো তেত্রিশ তারপরে কোনটাকে পাবো আমরা তিনশো তিন তারপরে তিনশো তেরো তারপরে তিনশো তেত্রিশ অর্থাৎ গয়েরটা সঠিক উত্তর এর পরবর্তী যেটা রয়েছে পাঁচের দাগের এখানে আমের ছবি দেওয়া আছে নিচেতে দুশো বারো টাকার আম আর কলা আছে দুশো একশো বারো টাকার আর পেয়ারা দুশো বাইশ টাকার আম কলা আর পেয়ারার মোট দাম কত তাহলে এই দুশো বারো এগুলো আমরা যোগ করে নেব যোগ করে কত পাব না পাঁচশো ছেচল্লিশ টাকা অর্থাৎ কয়েকটা এরপর ছয়ের দাগের আছে রিতা দোকান থেকে দু প্যাকেট বিস্কুট কিনে আনলো ক প্যাকেট কিনেছে দু প্যাকেট বিস্কুট কিনেছে এক প্যাকেটে কুড়িটা বিস্কুট আছে তাহলে এক প্যাকেটে কুড়িটা বিস্কুট দু প্যাকেটে কটা বিস্কুট হবে তা দশ গুণিতক দুই দশ গুণিতক দুই এটা হলো সেখান থেকে ভাইকে চারটি বিস্কুট দিয়ে দিল। নিচে কটনটি ঠিক তার বিয়োগ চার দশ গুণ দুই বা দুই গুণ দশ বিয়োগ চার ঘরেরটা এর পরবর্তী যে প্রশ্ন হচ্ছে সাতের দাগের ঘড়ির ছবি কোন ঘড়িতে ছটা বাজে দেখো তিনের দাগের রয়েছে গয়েরটা গয়ের ওই তিনের ছবিটা তিন নম্বর যে ছবি ওটা ছ ছটা বাজে এর পরবর্তী আটের দাগের প্রশ্ন দেওয়া রয়েছে এই কোন ছবিটিতে দুটি ত্রিভুজ আছে প্রথমেরটাতেই আছে এক কয়ের কয়েরটা এক নম্বর ছোটতে দুটো ত্রিভুজ আছে এরপর কোন সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য অর্থাৎ কোন সংখ্যাটা তিন দিয়ে ভাগ করা যাবে এখানে একুশ গয়েরটা তিন সাতে একুশ এর পরবর্তী যেটা রয়েছে একদিনে মিনিটের কাঁটা একদিনে মিনিটের কাঁটা সম্পূর্ণ ঘোড়ে বারোবার চব্বিশ বার মিনিটের কাঁটা ঘুরবে চব্বিশ চব্বিশ ঘন্টা একদিন হয় তাই এখানে চব্বিশ বার এরপর তুমি দোকান থেকে তিন বাক্স সন্দেশ কিনলে প্রতি বাক্সে পাঁচটি করে সন্দেশ আছে তিন বাক্স সন্দেশ কিনেছি পাঁচটা করে সন্দেশ আছে পনেরোটা হলো সেখান থেকে দুটি সন্দেশ ভাইকে দিলে পনেরো থেকে বিয়োগ দুই করে দাও তাহলে তেরো অর্থাৎ কয়েকটা এর পরবর্তী প্রশ্ন বারোর দাগে চেয়ার আর টেবিল দুটোর ছবি দেওয়া আছে নিচেতে দাম দেওয়া আছে ওখানে প্রশ্ন দেওয়া রয়েছে তোমার বাবা দোকান থেকে একটি চেয়ার ও একটি টেবিল কিনলেন তাহলে খরচ কত হলো তাহলে এই দুটোর মধ্যে যোগ করে দেবো আমরা এখানে যোগ করলে হবে উনিশশো টাকা এর পরবর্তী প্রশ্ন ট্রেনের একটি কামরায় একশো তেত্রিশ জন যাত্রী আছে যখন ট্রেনটি পরে স্টেশনে থামল তখন জন যাত্রী নেমে গেল ওই কামরায় যাত্রীর সংখ্যা কত হবে তাহলে কমে গেল মানে বিয়োগ করতে হবে একশো তেত্রিশ থেকে আর তেইশ বিয়োগ করলে হবে একশো দশ অর্থাৎ ঘয়েরটা এর পরবর্তী চোদ্দোর দাগের তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি হলো নশো নিরানব্বই ঘয়ের দাগের এরপর পনেরো দাগের এ বছর মিতা ও তার বন্ধুরা স্কুলে একশো একাত্তরটি গোলাপের চারা লাগিয়েছে অমল ও তার বন্ধুরা তাদের স্কুলেতে একশো একুশটি গোলাপের চারা লাগিয়েছে কারা কতগুলো বেশি গোলাপের চারা লাগিয়েছে এটা প্রশ্ন আছে তো এখান থেকে আমরা বিয়োগ করে দেবো একশো একাত্তর থেকে একশো একুশ এটা বিয়োগ করলে হবে পঞ্চাশটি কারা লাগিয়েছে ওটা এবছর ওই যে মিতা ও তার বন্ধুরা পঞ্চাশটি বেশি চারা লাগিয়েছে কয়েকটা এর পরবর্তী প্রশ্ন ষোলোর দাগের এখানে ছবি দেওয়া আছে নিচেতে প্রশ্ন আছে দেখো রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক ছাত্রকে তিনটে করে বই দেওয়া হলো মোট বই চারশো ছাপ্পান্নটি বই দেওয়া হলো কজন কতজন ছাত্র বই পেল তো তিনকে ওটাতে ভাগ করে দিলে কত পাবো আমরা একশো বাহান্নটি ঘরেরটা এরপর সতেরো দাগের সতেরো দাগের এখানে ছবি দেওয়া রয়েছে টেস্ট করার জন্য বলছে পরেরটিতে কটি তারা হবে প্রথমটাতে কটা আছে দেখো দুটো চারটে আর তিনটে সাতটা রয়েছে তারপরে কটা আছে পাঁচটা মানে দুটো কম তারপরে পাঁচটা থেকে দুই কমলে তিনটে হবে তিনটে থেকে দুটো কমলে একটি হবে অর্থাৎ গয়েরটা হবে সঠিক উত্তর এর পরবর্তী প্রশ্ন আছে জল বাঁচাতে নিচের কোন কাজটা করা উচিত নয় কোন কাজটা করা জল বাঁচাতে কোন কাজটা করা উচিত নয় যথাযথ সম্ভব বৃষ্টির জল দিয়ে চাষ করা ফুল গাছ ফুল গাছের গোড়ায় কাঁচা আনাজ ধোয়া জল দেওয়া জলের কল খুলে রেখে দেওয়া জলের কল খুলে রেখে দেওয়া এটা কখনোই উচিত নয় ওটাই হবে গয়েরটা এর পরবর্তী দুয়ের দাগে নিচের বাড়ির একটা মানচিত্র দেওয়া রয়েছে বাড়িটি কোন দিকে ফুলের বাগান আছে ফুলের বাগান দেখো এখানে ফুল দিয়েছে ধরেছে এখানে তিনটি তো এটা আছে পশ্চিম দিক বাড়িটির পশ্চিম দিকে রয়েছে ফুলের বাগান এখানে খয়েরটা দাগ দিয়ে দেবে এখানে উত্তর হবে খ ঠিক আছে এর পরবর্তী যে আছে শীতকালে কোন ধরনের পোশাক পরলে আরাম পাবে এখানে যে পোশাক গুলো দেওয়া রয়েছে দেখে নাও এখানে পরপর করে পোশাক গুলো দেওয়া রয়েছে ক খ গ ঘ এটা তাহলে সঠিক উত্তর ঘয়েরটাই হবে এখানে এ দাগ দিয়ে দেবে এর পরবর্তী ভূমিকম্প প্রবণ অঞ্চলে কোন ধরনের বাড়িতে থাকলে সুবিধে কোনটা না কাঠের তৈরি বাড়ি ক্ষয়েরটা এর পরবর্তী প্রশ্ন নিচের কোনটি সাহায্যে রান্না তাড়াতাড়ি হবে এখানে দেয়া রয়েছে কাঠের আগুনেই বেশি তাই ওটা কয়েকটাই হবে এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে পথে ধারে যেতে যেতে তোমার খুব তেষ্টা পেয়েছে তোমার কাছে কিংবা আশেপাশে কোথাও জল নেই রাস্তার ধারের ফলের দোকানে নানা রকমের ফল আছে তেষ্টা মেটাতে তুমি কোন ফলটা সবচেয়ে আগে কিনতে চাইবে জল মানে ডাব কিনবো আগে ঘরেরটা ওটা উত্তর করে দেবে এরপর সাতের দাগের আছে তোমার ইন্দ্রগুলো নানাভাবে বিভিন্ন উদ্দীপনায় সাড়া দেয় ইন্দ্রিয় ও উদ্দীপনার বিষয়ে যে জোড়াটি যথাযথ নয় তা চিহ্নিত করো খুব গরমের শরীরে অনেক ঘাম হয় হ্যাঁ ঠিক আছে হঠাৎ চোখে আলো পড়লে চোখ বুঝে যাও এটাও ঠিক আছে খুব মিষ্টি খাবারে জীব জ্বালা করে ও মিষ্টি খাবারে জীব জ্বালা করে না তাই গয়েরটা ওটা হবে এরপর আটের দাগে রাস্তা চলার সময় কোন কাজটা করা নিরাপদ নয় গয়েরটা দেখো ওখানে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পেরানো ওটা নিরাপদ নয় অতি বিপদ ডেকে আনে এরপর দশ নয়ের দাগেট ঠিক জোড়াটি নির্বাচন করো ফুলকপি ফুল গাজর কাণ্ড পেঁয়াজ ফল ভুল এটা গয়ের দাগেরটা হবে উত্তর পেঁয়াজ একটা ফল নয় এরপর দশের দাগের তোমার ঘরের অনেক পুরানো তোমার ঘরে অনেক পুরানো খবরের কাগজ জমা হয়েছে কি করলে পরিবেশ দূষিত হবে না তোমার ঘর খালি হবে আবার নতুন কাগজ তৈরি করার ব্যবস্থাও করা যাবে এখানে যে চারটি অপশন দেওয়া রয়েছে এর মধ্যে সঠিক উত্তর হবে গয়েরটা পুরোনো খবরের কাগজের দোকানে বিক্রি পুরনো খবরের কাগজের দোকানে বিক্রি করা ওটা হবে বিক্রি করা এরপর এগারোর দাগের ছবিতে দেখা যাচ্ছে একটি মাটির বাইরে তৈরি হচ্ছে বাড়ির চাল ছাওয়ার জন্য প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায় এমন কোন উপাদানটি ব্যবহার করা হচ্ছে ওখানে খড় দিয়ে ব্যবহার করা যাচ্ছে খয়েরটা ওটা হবে সঠিক উত্তর এরপর বলছে তোমার বন্ধু সুজয়ের পরিবার বৃক্ষটির নিচে দেয়া হল বৃক্ষটির পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নটির উত্তর দাও ওখানে দেওয়া রয়েছে তো সুজয়ের কাকা বিয়ে করার পর তার একটি মেয়ে হলো সুজয়ের কাকা কাকা মানে এখানে রয়েছে সুজয়ের বাবা বাচ্চাটির মেয়েটির কে হন বাচ্চাটির মেয়েটির কে হন জেঠু গয়ের দাগের ওটা করে দেবে উত্তর এর পরবর্তী যেটা রয়েছে দাগের তেরোরদাগের দাগের আছে দেখো সবিতা প্রতিদিন সকাল সাতটায় কাজে যায় পোশাক দেখে বলতো সবিতা কোথায় কাজ করে বলো এখানে কোথায় কাজ করে এখানে দেখা যাচ্ছে হাসপাতালে কাজ করে কারণ হাসপাতালে এরকম পোশাক পরে তোমার বন্ধু তোমার মায়ের সঙ্গে ডাকঘরে যাবে বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে গেলে প্রথমে পড়বে মাঠ এখানে বাড়ি আছে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে মাঠ পড়বে মাঠ থেকে উত্তর দিকে যখন যাবে সেখানে একটা ক্ষেত তারপরে পশ্চিম দিকে অর্থাৎ সঠিক উত্তর হবে পশ্চিম দিক পনেরো দাগের নিচের কোন ক্রমে তোমার ছায়ার দৈর্ঘ্য সব বড় থেকে ছোট হবে প্রথমে যে দাঁড়াবে ছবিটি বড়ো ছায়াটা বড়ো থাকে তো সকাল সাতটার সময় যখন সূর্য ওঠে তখন দেখবে তোমার ছায়াটা অনেক বড় হয় তারপরে দশটার সময় হালকা ছোট হয়ে চলে আসে আবার বারোটার সময় একদম ছোট হয়ে যায় তাই সঠিক উত্তর হবে ক্ষয়েরটা তো এই ছিল আজকের বিষয় ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব অবশ্যই করবে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ